পশ্চিম শিলচরের বিভিন্ন এলাকা সহ বড়খলার বন্যার্থ মানুষের আমি সমব্যথী। আগের বন্যাকালে যদিও সশরীরে পশ্চিম শিলচর সহ বড়খলার বন্যাপীড়িত মানুষের খোঁজ নিয়েছি, কিন্তু এ যাত্রায় নিজেই বানভাসী হয়ে পড়ায় আসতে পারিনি। তবে দলীয় কর্মীদের মারফত খোঁজ নিয়ে সহযোগিতার চেষ্টা করেছি, আগামী দিনেও মানুষের সহযোগিতায় পাশে থাকব। মঙ্গলবার পশ্চিম শিলচরের বিভিন্ন এলাকা সহ বড়খলা উন্নয়ন ব্লকের বেশ কয়েকটি জিপির বন্যাপীড়িত মানুষের খোঁজ নিতে এসে এই কথাগুলি বলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। এদিন একঝাঁক দলীয় নেতাকর্মীদের নিয়ে বড়খলা উন্নয়ন ব্লকের বন্যার খোঁজ নিতে এসে বন্যাগ্রস্ত মানুষের কাছে সরকারি ত্রাণ সঠিকভাবে পৌঁছেছে কিনা তা নিয়ে খোঁজখবর নেন সাংসদ। তৎসঙ্গে বন্যা পরবর্তী সময়ে কোন ক্যাটাগরির ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কি ধরনের সাহায্য সরকারের তরফে ধার্য হয়েছে কিংবা কিভাবে ক্ষতিগ্রস্তরা সাহায্য পাবেন, সেসব ঘরোয়াভাবে বানভাসী লোকদের বুঝিয়ে দেন তিনি। পরে বড়খলার ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজদীপ বলেন, বন্যামুক্ত বড়খলা গড়ার আশ্বাস দিচ্ছি। প্রথমেই ছেত্রি জিপির চুত্রাসাঙ্গন গ্রামের মানুষের মুখ থেকে শোনেন তাদের দুর্দশার কথা। বিশেষ করে বরাক নদীর ভাঙনে চুত্রাসাঙ্গন গ্রাম বিলুপ্তির পথে দাঁড়ানোর মতো বিষয়েও অবগত হন। গ্রামবাসীরা সাংসদের কাছে তাদের নদী ভাঙন সমস্যার কথা তুলে ধরে তাদের রক্ষায় সাংসদের সাহায্য প্রার্থনা করেন। এতে সাংসদ তাদের সমস্যা নিরসনের আশ্বাস দেন। এরপর সাংসদ রাজদীপ একে একে খোঁজ নেন সোনাপুর জিপির হিয়াইরবন্দ, জারৈলতলা, ভিতরগঙ্গাপুর দ্বিতীয় খণ্ড, উজাননগর, নারায়ণছড়া, বড়খলা, ছেত্রি ও বড়রামপুর এলাকার বন্যা দুর্গতদের। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। একটা বালতি শুনুন, একটা বড় বালতিতে 17 লিটার জল আটে, একটা 17 লিটারের বালতিতে যদি একটা জল দিয়া দেয় আর লগে আর একটা মগ দুই। আজকে বড়খলা এলএসির অধীনে যে বিগত 2 মাসে 2-3 বার ফ্লাড হয়েছে, প্রথম ফ্লাড আমরা দেখেছি ক্লাউড বার্স্ট হয়েছে হাফলংয়ের পাহাড়ে এবং জাটিঙ্গা নদী হঠাৎ করে ডেঞ্জার সীমার উপরে উঠে গেছিল এবং এই বিস্তীর্ণ বড়খলা এলাকাতে বাড়িঘর থেকে আরম্ভ করে ক্ষেত খালিয়ান থেকে আরম্ভ করে পশু পক্ষীর অনেক ড্যামেজেস হয়েছে। তার পরবর্তীকালে আজকের থেকে প্রায় 15 দিন আগে আরেকবার দেখলাম বৃষ্টি বেশি হওয়ার ফলে বরাক নদীর জল ডেঞ্জার লেভেলের থেকে উপরে উঠে গেছিল এবং বিস্তীর্ণ বড়খলা এলাকাতে প্লাবন হয়েছিল, মানুষের বাড়িঘরে জল ঢুকে গেছে, ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে। শুধু জিনিস আর জানমালের যে ক্ষতি হয়েছে এরকম না, আমি আজকে পুরো সকাল থেকে আমি বড়খলাতে ঘুরছি এবং বড়খলার যে কয়েকটা জিপি এলাকাতে গেছি তাতে দেখতে পাচ্ছি যে পশু পক্ষী যেগুলো আমরা গরু ছাগল থেকে আরম্ভ করে হাঁস মুরগির থেকে আরম্ভ করে অন্যান্য যেরকম পালিত পশু যেগুলো থাকে এগুলোর মানে ফ্লাড ওয়াটারে ভেসে চলে গেছে, মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে সরকার গরিব দুস্থ জনসাধারণের চিন্তা করে আমরা এই অঞ্চলে ডাল চাল তেল লবণ এগুলো দেওয়ার চেষ্টা করেছি, একদম স্যাচুরেশন পয়েন্ট অব দি সবাইকে আমরা এটা দিয়ে দিয়েছি। আর পশু খাদ্য প্রথমে আমাদের খামতি ছিল, পুরো ভ্যালিতে বরাক উপত্যকাতে পশু খাদ্য ছিল না, আমরা প্লেনের জড়িয়তে পশু খাদ্য আনিয়ে আমরা পুরো উপত্যকাতে পশু খাদ্য আমরা অফুরন্তভাবে পশু খাদ্য সাপ্লাই করেছি। এখন আমরা জরিপের কাজ চলছে 2টা জায়গাতে, আমরা অ্যাজ পার ফ্লাড ড্যামেজেস যে ভারত সরকারের ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল অনুযায়ী আমরা বাড়ি যাদের ড্যামেজ হয়েছে তাদের 2টা ক্যাটাগরিতে, একটা ক্যাটাগরি হচ্ছে সিভিয়ার ড্যামেজ, একটা হচ্ছে পার্শিয়াল ড্যামেজ। এই সিভিয়ার ড্যামেজ ক্যাটাগরিতে 95,100 টাকা, পার্শিয়াল ড্যামেজের ক্যাটাগরিতে 5,100 টাকা যারা বাড়ির মালিক আছেন তাদেরকে দেওয়া হবে এবং যাদের জিনিসপত্র ফ্লাডে চলে গেছে তো বললা হয় এটাকে ইউটেন্সিল বাসনপত্রর জন্য 3,850 টাকা করে আলাদা আর একটা লিস্ট বানানোর জন্য সরকার সার্কেল অফিসার এবং লাট মণ্ডলকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আমার
এই অঞ্চলে অঞ্চলে ঘুরে সবার কাছে এটা নিবেদন করছি যে সার্কেল অফিসার আর লাট মণ্ডলের জড়িয়তে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যাতে নাম এনলিস্ট করা হয়। আমরা 20 থেকে 25 জুলাইয়ের মধ্যে দুটো লিস্ট বাঁধের জন্য আমি সরকারের কাছে বলেছিলাম, সেই টাকাগুলো স্যাংশন হয়েছিল। কাজ করেনি অনেক জায়গায় এরকম হয়েছে, আমাদের আসাম সরকারের অনেক সময় এরকম ছিল। আমি এই জায়গাটাকে আপনি আজকে ধরিয়ে দিয়েছেন, আমি দেখে নেব এটার কী স্ট্যাটাস আছে না আছে, এবং নতুন আরও দু একটা জায়গায় আমরা দেখেছি যাতে খুব তাড়াতাড়ি সেই জায়গাগুলোতেও বাঁধ বানানো যায়। আগামী আজকে তো বর্ষার মরশুম আছে, আজকে কালকের মধ্যে বাঁধ বানানো যাবে না, বৃষ্টি কমলে দুর্গাপূজার পরে বাঁধের কাজ আরম্ভ হবে। আমি এবং নিশ্চয়ই এটাকে দেখব, আপনি যে অভিযোগটা তুলেছেন সেটাও আমরা খাতিয়ে দেখে যাতে এই অঞ্চলে যাতে বন্যামুক্ত বরখোলা বানানো যায় সেটার দিকে আমরা নজর দেব। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।